আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে ফটোশপ ব্রাশ নিয়ে। তো আপনারা অনেকে আমাদের ইউটিউবে কমেন্ট করেন যে আমি কি কি ব্রাশগুলো ইউজ করি বা কোথা থেকে ইউজ করি বা ব্রাশটা কীভাবে ইউজ করি বা এটাকে কীভাবে ইম্পোর্ট করি ব্রাশটা। তো এই টোটাল জিনিসটা আমি আজকে দেখাবো যে আমি একটা ব্রাশ কোথা থেকে ডাউনলোড করি, দেন ওইটা কীভাবে ইম্পোর্ট করি, অ্যান্ড ওইটা জাস্ট ইউজ করি কীভাবে। তো ফার্স্টে আমি যেখান থেকে ব্রাশটা ডাউনলোড করি তো সেই ওয়েবসাইটে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা আমাদের যে ব্রাশের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটাতে যাবো। তো আমরা যদি দেখেন যদি লিখি ফটোশপ ব্রাশ, এখানে ফটোশপ ব্রাশ লিখলে এখানে সর্বপ্রথম ফার্স্ট যে brashy.com নামে যে সাইটটা আছে তারপর এই সাইটটাতে ঢুকবেন। এখানে আরও ব্রাশের ওয়েবসাইট আছে, বাট আমি মনে করি এটাই বেস্ট। ফটোশপ ব্রাশের যেটা এটা আছে এটাই বেস্ট, তো এটাতে আপনি ফ্রিতে অনেক ব্রাশে ডাউনলোড করতে পারবেন। তো আমার আমি দেখাই আমার এখানে যতগুলো ডিজাইন আছে, ডিজাইনের ভিতরে ম্যাক্সিমাম যে ব্যাচগুলো আমি ইউজ করি আমার ব্যাচগুলো সব ওয়েবসাইট থেকে নেওয়া। তো আমি একটা ব্যাচ কীভাবে নামাবো সেই জিনিস আজকে আমরা দেখাবো, অ্যান্ড কীভাবে ইম্পোর্ট করবো। তো আমরা এখানে যদি লিখি আমাদের এখানে অনেক রকম ব্রাশ আছে যে আপনি এখানে দেখেন, এখানে যদি আপনার যদি শুধু জাস্ট লেখেন ব্রাশ, তো ব্রাশ লিখলে এখানে এই যে এটা হলো পেন্ট ব্রাশ, এটা হলো স্প্রে ব্রাশ, এটা হলো পাউডার ব্রাশ, এই যে এটা পেন্ট ব্রাশ। আপনার এখানে হিউজ পরিমাণ ব্রাশ আছে, যেখানে আন্ডারলাইন যে ব্রাশগুলো আছে যে আমি অনেক সময় ভিডিওতে দেখবেন যে আমি এরকম কিছু ইউজ করি, তো এইগুলো সব কিছু এখান থেকে নেওয়া। তারপর ট্র্যাকের যে ব্রাশগুলো আছে, এই যে আমি অনেক সময় মাঝে মাঝে আমি এখানে আমি যদি লিখি হালস্টোন ব্রাশ জাহাজ যদি লেখি এখানে হালস্টোন ব্রাশ আছে, যেখানে নানা রকম হালস্টোন ব্রাশ আছে। দেন আমি যদি এখানে যদি লিখি আর কি কি ব্রাশ, সানশাইন ব্রাশ আছে, সানশাইন বলতে গেলে লাইট যেটাকে বলি, সরি তারপর যে এখানে দেখেন এই সানশাইন ব্রাশটা পরে দেখেন আসতেছে না। এখানে যত রকমের যে আমি যে অনেক সময় স্মোক ইউজ করি বা যে পেন্ট ইউজ করি, এই যে ডায়েট্রি ব্রাশ আছে, এখানে পাউডার ব্রাশ, এখানে সব রকমের ব্রাশ আছে। আপনার যদি এখানে যদি একটু ঘাটাঘাটি করেন আমি যে ব্রাশগুলো ইউজ করি তো সেই সব ব্রাশগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো চলুন আমরা একটা ব্রাশ ডাউনলোড করি, দেন ওটা কীভাবে ইম্পোর্ট করতে হয় সে আমি ওইটা দেখাই আপনাদেরকে। তো আমি যদি এখানে যদি লিখি কি লিখবো একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমি যেটা পাউডার ব্রাশটা নামাই, তো এটাকে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন দেন ওপেন নিউ ট্যাব। তারপর হলো আমি চাইলে আমি এখানে ওয়ানে দিই, এখানে পেন্ট ব্রাশ আছে এটাতে ক্লিক করি। তো আমি ফার্স্টে যে পাউডার ব্রাশটা নিলাম এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো, ডাউনলোডে ক্লিক করার পর একটা রিলোডিং টাইম আসবে। তো এটা যখন শেষ হবে দেন আপনারা যেটা অটোমেটিকলি ডাউনলোড হবে, যে আমাদের এখানে ডাউনলোড হইতেছে, সেটা মেবি একটু সময় লাগবে। চলো আমরা ছোট একটা কিছু ডাউনলোড, আমার নেট মেবি স্লো, যদি এই পেন ব্রাশটা যদি আমরা ডাউনলোড করি দেখি এটা কতক্ষণ লাগে।
এইটা আমরা ক্যান্সেল করে দিই, জাস্ট এটা নামতে থাক। তো আমরা আমাদের ফটোশপে চলে যাই, ফটোশপে চলে যাওয়ার পরে যে আমরা ব্রাশটা আমরা এখানে নিব। তো আমাদের ব্রাশটা একটু ডাউনলোড হোক, আমাদের ব্রাশটা ডাউনলোড হচ্ছে। তো ব্রাশটা আমার এখানে এটা ডাউনলোড ফাইলে ডাউনলোড হবে, যেমন যে ব্রাশটা ডাউনলোড হয়েছে সেটা ডাউনলোড ফাইলে ডাউনলোড হবে। আর যে আপনারা যদি না পান তো এখানে শো ইন ফোল্ডার দিলে আপনার ব্রাশটা কোথায় ডাউনলোড হচ্ছে এখানে নিয়ে আসবে। তো আমি এখানে যে ব্রাশটা যে আমার এখানে আসছে, তো এটাকে জাস্ট আমি করবো কি রাইট বাটন ক্লিক করবো, আগে এটাকে এক্সট্রাক্ট করবো। তো এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার দিতে পারি। তো আমি এখানে দেবো এক্সট্রাক্ট ফাইল, এখানে ওকে ওকে। তারপর যে আমাদের ব্রাশটা এক্সট্রাক্ট হয়েছে, তারপরে তো ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে দেন এটাকে একটু বড় করবো। যেটা আমার 20 পেন্টের ব্রাশ এটা। তো এটাকে চাইলে আমরা যদি ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পর আমরা আগে ব্রাশটা সিলেক্ট করবো, দেন একে নিউ লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এখানে যাব, ব্রাশে করার পর এখানে সেটিং নামে একটা অপশন আছে। তো এখানে যাওয়ার পর আমরা এখানে যদি ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ যাওয়ার পর আমাদের ব্রাশটা যেখানে আছে আমাদের ব্রাশটা ডাউনলোড ফাইলে, এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করার পর এখানে যে আমাদের যে ব্রাশটা আছে এটার উপর ডাবল ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব। দেন এইটা এখানে নিব, নিয়ে জাস্ট লোড দিয়ে দিব। আমার ব্রাশটা একবারে নিচে গেলে দেখতে পারবেন ব্রাশটা লোড হয়েছে। এই যে 20 পেন্টার ব্রাশ, এটাকে জাস্ট একটু ই করি, করার পর এই যে আমি ব্রাশটা নিলাম, তারপর আমি এখানে ব্রাশটাকে ছোটো করি ব্রেকেট দিয়ে। এটার কালারটা যদি আমি যদি ইয়েলো দিই, এই যে দেখেন, এখানে অনেক রকমের ব্রাশ আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। আর লোড ইম্পোর্ট ধর আরেকটা জিনিস আছে, যে এটা হলো আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করে এটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলেই অটোমেটিকলি লোড হয়ে যাবে। এই যে আবার লোড হয়েছে, তো এবার এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমার এটা একটা আছে, তো আমি এটা নিব না, তো এটাকে যখন আমি ডিলিট করে দিই, এখানে রাইট বাটন ক্লিক করবেন, দেন ডিলিট গ্রুপ, ডিলিট যে আপনার যে নিচে যে ব্রাশ ছিল এটা ডিলিট হয়ে গেছে। তো আমি যে ব্রাশগুলো ইউজ করি সব এইভাবে ইউজ করি, আমি এইভাবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে এইভাবে নামাই, নামানোর পর ডাউনলোড করি, দেন ইউজ করি, তারপর ডিজাইনগুলো তৈরি করি। তো আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট টাইম যদি আপনাদের আরও যদি কোনো প্রবলেম থাকে বা আপনাদের যদি কোনো আমাদের কিছু জিজ্ঞাসা থাকে, তো চাইলে আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমাদের যে ডিসকর্ড সার্ভারটা আছে এখানে, আমাদের যে ডিসকর্ড সার্ভারটা আছে এখানে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন, বা এখানে আপনাদের আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। আর যদি চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের এখানে লিঙ্ক মেবি দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা গ্রুপে জয়েনে আপনারা পোস্ট করতে পারেন যে আমার এটা সমস্যা বা আমার কী করা যায়। তো আশা করি আমরা ওইটা রিপ্লাই দেবো। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।